মুড়ির কারখানাটি রাজধানীর পাশে ডেমরায়। রমজান মৌসুমে যেখানে প্রতিদিনই কয়েক মন মুড়ি ভাজা হয়, মুড়িকে ধবধবে সাদা বানাতে একসময় সরাসরি রাসায়নিক কেমিক্যাল ব্যবহার করা হলেও এখন সেটি ব্যবহার করছে লবণের সাথে প্রক্রিয়াজাত করে। দেখুন, মুড়ির চালে ব্যবহারের জন্য কারখানারই একপাশে গোলা হচ্ছে বিশেষ সেই লবণ, যা মেশানোর পরই পানি সাদা দুধের বর্ণ ধারণ করছে। এরপর তা চালে মেশাচ্ছে কারখানা কর্মীরা। বিশেষ এই লবণ ছাড়া নাকি চকচকেই হয় না মুড়ি। না, এই ধরনের কোনো কিছু এখন মিশায় না, আগে ছিল হয়তো বা এখন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শ্যামপুরের এই কারখানায় চিড়া তৈরির জন্য কেমিক্যাল মেশানো পানিতে ধান ভিজিয়ে রাখা হয়েছে। কেমিক্যাল মিশ্রিত সেই ধান প্রক্রিয়াজাত করলে বের হলো রোগীর পাথেও ধবধবে সাদা চিড়া। বিশেষজ্ঞরা চান খাদ্যে এমন ভেজাল বন্ধে গঠন করা হোক যৌথ টাস্ক ফোর্স। আমাদের মানসিকতাটা বদল করতে হবে, আমরা শুধু শিক্ষিত হলেই হবে না, এইসব ব্যাপারেও কিন্তু আমাদের সচেতন হওয়া দরকার। অসাধু ব্যবসায়ী চাইবে সে ব্যবসা করতে, আপনাকে ঠকিয়ে ব্যবসা করতে, আপনি কেন তাকে সুযোগ দিচ্ছেন? সচেতন হওয়ার কোনো বিকল্প নাই, শরীর আপনার, এই শরীরের ভালো মন্দ দেখার দায়িত্ব। নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বিএফএসএ ভেজাল খাদ্য প্রতিরোধে জোরালো উদ্যোগ নিক, এমন দাবি ভোক্তাদের।